বুধবার সকাল থেকেই উত্তর হাইকোর্ট প্রাঙ্গণ মিছিল বের হয় বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে। আওয়ামী লীগের দোষর সব বিচারপতিকে অপসারণের দাবি জানান তারা। দুপুরে তাদের সঙ্গে মিছিল নিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হাইকোর্ট প্রাঙ্গণ। বিচারপতিদের অপসারণ সহ তিন দাবি আদায়ে রোববার পর্যন্ত আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আমরা আমাদের জায়গাটিকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠনের গায়ে আমার 2000-এর অধিক ভাইকে হত্যা করার দাগ লেগে আছে, তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বেলা তিনটার পর বৈষম্য বিরোধী ছাত্রদের 2 সমন্বয়ক সহ 6 জন দেখা করেন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর রেজিস্ট্রার জেনারেল জানান, বিচারপতিদের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত কে দেবেন তা এখনও অমীমাংসিত। রোববার সংবিধানের 16 সংশোধনী বাতিলের শুনানি আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে রাখা হবে। রেজিস্ট্রার জেনারেলের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বিচারপতিদের নিয়োগকর্তা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এবং পদত্যাগ বা অপসারণ সেই উদ্যোগ মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়ে থাকে। এখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটা করণীয় উনি সেটা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপাতত 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। এ সময়ে আদালত প্রাঙ্গণে শেখ হাসিনাকে পুনর্বাসনের দাবিতে যারা মিছিল করেছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সমন্বয়করা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।